সুবিশাল মিছিলের মধ্য দিয়ে হাজারো কর্মী সমর্থকদের সাথে নিয়ে সোমবার 25 বিধানসভা কেন্দ্রের আরও নিকট মনোনয়নপত্র পেশ করলেন 25 খোয়াই বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সুব্রত মজুমদার। তিনি এদিন জানান যে ওনাকে প্রার্থীপদে দাঁড় করিয়ে এক বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি যথাযথভাবে এই দায়িত্ব পালনের চেষ্টা করবেন। নির্বাচনে জয়ের ব্যাপারে একেবারে নিশ্চিত তিনি। এদিনই 24 রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র দাখিল করেন 5 জন, যার মধ্যে আইপিএফটি দলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেন পূর্বতন আইপিএফটি বিধায়ক প্রশান্ত দেববর্মা। তিনি জানান জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি। আমাকে প্রার্থী পদে দাঁড় করিয়ে এক বিরাট দায়িত্ব দিয়েছে, আমি যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করব। তবে আমি এটা অবশ্যই বিশ্বাস করি যে খোয়াইয়ের সর্বস্তরের মানুষের আশীর্বাদ সমর্থন ব্যতিরেকে এর বড় দায়িত্ব পালন করা সম্ভব নয়। তো আমি সমগ্র খোয়াইবাসীর কাছে আবেদন করব যে আমি যেন আগামী দিনে সমগ্র খোয়াইবাসীর পাশে থেকে, খোয়াইবাসীর ভাই বন্ধু আত্মীয় স্বজন হয়ে তাদের পাশে থেকে খোয়াইয়ের জন্য বিধানসভার বাইরে এবং ভিতরে কাজ করতে পারি, সেজন্য যেন সকলে আশীর্বাদ করে। আর জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত, খোয়াই বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি ব্যাপক ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে, সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতারই আমি দেখতে পাচ্ছি না, প্রতিদ্বন্দ্বিতাই হবে না, ব্যাপক ভোটের ব্যবধানে আমরা জয়যুক্ত হব। সারা ত্রিপুরা রাজ্যে যেভাবে সরকার ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ এগিয়ে আসছে, সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা, এবং খোয়াইতেও নিশ্চিত জয় হবে। সকলকে নমস্কার, ধন্যবাদ। নমিনেশন জমা দিতে এসেছেন, কোন কেন্দ্র থেকে এসেছেন এবং কি বলবেন জয়ের ব্যাপারে, আপনি কতটুকু আশাবাদী? ধন্যবাদ। আজকে আমি 24 রামচন্দ্রঘাট এসটি কনস্টিটুয়েন্সি থেকে বিজেপি আইপিএফটির মনোনীত জোট প্রার্থী হিসাবে এখানে নমিনেশন দিতে এসেছি, এবং আমি মনে করি যে আমাদের বিজেপি আইপিএফটির যে হাই লেভেল অনেক কিছু চিন্তাধারা করে হয়তো আমার মাধ্যমে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের জনগণের আরও কিছু কাজ করার জন্য হয়তো তাদের একটা আগ্রহ, তার জন্যই হয়তো আমাকে টিকে দিয়েছে। তো জনগণ, আমি মনে করি জনগণ হয়তো ভোট দিয়ে কাজ করবেন, এটাই আমার আশাবাদী। তো তার জন্যই আজকে আমরা এখানে নমিনেশন দিতে এসেছি। 2018 নির্বাচনের তুলনায় এবার কম আসনে লড়াই করছেন, কী বলবেন? 2018 তুলনায় এবার কম আসনে লড়াই করছেন, দিনের পর দিন অনেক কিছু পলিটিক্যাল স্থির থাকে না, মানুষ স্থির থাকে না, অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তার জন্য আমি বলবো, এই ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্ন জায়গাতে সরে যায়, বিভিন্ন জায়গাতে আপগ্রেড হয়ে আছে, সেটা আমি বলতে চাই না। এটা শুধু আইপিএফটি নয়, শুধু আইপিএফটি নয়, বিভিন্ন পলিটিক্যাল পার্টি এরকম একবার আপগ্রেড হয়ে একবার নিচে ধাউনে চলে যায়। তার জন্য আমরা আজকে শুধু 5টা সিট নেই, 5টা সিট বিজেপি আইপিএফটিকে দিয়েছে, এবং 1টা সিট এখনও কম্প্রোমাইজ হতে পারেনি, যে 41 নং বিধানসভা কেন্দ্র অম্পিনগরে, এখানে ফ্রেন্ডলি কনটেস্ট আপাতত ঘোষণা করছে, হয়তো আজকে রাত্রে ওইটা এখানে কে আইপিএফটির ক্যান্ডিডেট হবে না বিজেপির হবে এখন পর্যন্ত সেটা পরিষ্কার হয়নি। তার জন্য আমি অবতত্ব পাঁচটাই বলছে, ছয়টার সম্ভাবনাই রয়েছে। আপনার আগে দেখা গেছে যে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে আপনাদের জোট শরিক বিজেপির মধ্যে একটা অসন্তোষ দেখা গেছে, যে আইপিএফটির সিম্বল পাওয়ায় বিজেপিরও সিম্বল দরকার, সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় সেখানে কোনো প্রভাব পড়বে? জনগণের মন কি চাচ্ছে, মানুষ কি চাচ্ছে, সেটা তো আমি বলতে পারবো না, সব মানুষ তো সমান না, হয়তো এক দুইজন হতেই পারে, সেটাকে আমরা টেক আপ করার জন্য নমিনেশন শেষ হলে পরে, স্ক্রিটিং শেষ হলে, ওদের লাস্টের 2 তারিখ শেষ হলে পরে আমরা আলোচনাতে বসবো, এবং আমি আশাবাদী ওদের সাথে হয়তো কিছু না কিছু ম্যাটার নিয়ে হয়তো অসন্তুষ্ট থাকতেই পারে। মনোনয়নপত্র পেশ করলো সিপিআইএম 3 মনোনীত প্রার্থীও। এদিনই সিপিএম খোয়াই জেলা কার্যালয় থেকে খোয়াইয়ে এক মিছিলের মধ্য দিয়ে খোয়াই মহকুমার সিপিএম মনোনীত 3 প্রার্থী তথা 24 রামচন্দ্র ঘাটের প্রার্থী রঞ্জিত বর্মা এবং 25 খোয়াই বিধানসভা কেন্দ্রের সিপিএম মনোনীত প্রার্থী নির্মল বিশ্বাস, 26 আশারামবাড়ি কেন্দ্রের সিপিএম মনোনীত প্রার্থী দিলীপ দেববর্মা খোয়াই মহকুমার 3 রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র পেশ করেন। এ ব্যাপারে দলের পক্ষ থেকে অবগত করা হয় এবং ওনারা আশাবাদী মানুষ অবস্থার পরিবর্তন করবেন। খোয়াই মহকুমার 3টি কেন্দ্র রামচন্দ্রঘাট, খোয়াই এবং আশারামবাড়ি, এই 3টি কেন্দ্রে বামফ্রন্টের পক্ষ থেকে মনোনয়নপত্র আমরা জমা দিই। এই নির্বাচনে আমরা আশা করি গত 5 বছরে মানুষের যে অভিজ্ঞতা,
বিজেপি আইপিএফটি সরকারের জমানায় গণতন্ত্র এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষ অবশ্যই এই অবস্থার পরিবর্তন করবেন। এদিকে ত্রিপ্রমাথা দলের মনোনীত প্রার্থী 26 আসারাম বাড়ি কেন্দ্রের প্রার্থী অনিমেষ দেববর্মা ও 24 রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী রঞ্জিত দেববর্মা এদিন রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন এবং ত্রিপ্রমাথা সরকার গঠন করবে বলে জানান রঞ্জিত দেববর্মা। জয়ে আমরা 100% নিশ্চিত এবং ত্রিপ্রমাথায় ত্রিপুরায় ক্ষমতায় আসতেছে এবং গ্রাম পাহাড়ের সব জনগণ বলছে যে ত্রিপ্রমাথা ক্ষমতায় আসতেছে। আজকে আপনারা সর্বমোট কয়টি আসনে নমিনেশন দাখিল করেছেন? আজকে আমরা খোয়াইতে এখানে যে এই যে খোয়াই শহরে এসডিএম অফিসে আমরা আশ্রামবাড়ি রামচন্দ্রঘাট দুইটা আসনে আমরা নমিনেশন দাখিল করি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।